কেন মিছি মিছি অপাত্রে এই সমস্ত অনুরোধ করছিস মোহন? করিস না মা, তোর বাবা যখন ঠিক করেছে যে ওখানেই বিয়ে দেবে, ওখানেই দেবে। বাবা ঠিক করেছে মানে কি বৌমা? বাবাটা জেনে বুঝে খারাপ সংসারে বিয়ে দিচ্ছে না। এত ভালো ছেলে, এত ভালো শ্বশুর বাড়ি, আরে বাবা ওকে যা যা জিজ্ঞেস করেছে এগুলো তো করে, সবাই করে। আমাদের আমলে কত প্রশ্ন করেছি জানো না, প্রশ্ন করে করে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে। আমরা কি তার উত্তর দিইনি? আর মোহন, এতেই তুই বিরক্ত হয়ে যাচ্ছিস, আর মেয়ে মানুষ হয়ে জন্মেছিস, এখানে তো মানিয়ে গুছিয়ে নিবি। মানুষ হয়ে জন্মেছি বলেই সবসময় সবকিছু মানিয়ে নিতে হবে ঠাম্মা। ও, এবার তোমার ভাষণ শুরু হলো, মনে ছোঁয়া লেগে গেল বুঝি। তিতির, কেন কেন সত্যি কথাটা বলছিস বলতো? এই কি রে, কেন বলতে চাস সত্যি কথা? জানিস না যে বাড়িতে কেউ সত্যি কথা সহ্যই করতে পারে না? বলবি না, চুপ করে থাক আর নিজের সত্যিটা নিজের কাছে রাখ, বলতে চাস না? ব্যাস, এবার এনার ভাষণ শুরু হলো। শোনো মোহর, এখন থেকেই ওই বাড়িটাকে নিজের বাড়ি বলে ভাবার মানসিকতা তৈরি করো। আমি যখন কথা দিয়েছি সে কথা নড়চড় হবে না, আর ওনারাও কথা দিয়েছেন যে এখানেই ছেলের বিয়ে দেবে। আমি তো বুঝতে পারছি না যে ভালো ছেলে, রোজগারে ছেলে, ছোট সংসার, এখানে বিয়ে করবে না তো কোথায় বিয়ে করবে তুমি? তাছাড়া আমরা কাছাকাছি থাকবো, যাকে বলে একটা নজরদারি থাকবে আমাদের। তুমি কোনো বেচাল করতে পারবে না, ওনারাও কোনো ট্যাফও করতে পারবে না তোমার সঙ্গে। তাই আমি এখানেই তোমার বিয়ে দিতে চাই, এই নিয়ে যেন আর কোনো কথা না ওঠে। বাবা, কি তো ঠিক এসে গেছে? আয় বাবা, আয় আয়। কেমন আছো বাবা? আমি তো ভালো আছি, তুই ভালো আছিস বাবা? আমি ভালো আছি বাবা। শুধু বাবা মাকে জড়ি ধরলে হবে? আমি বোধ হয় বাণিজ্যের ভেসে এসেছি। আমি শুনবো না তোর সঙ্গে কথা বলতে। দেরি করলি কেন রে? আরে ট্রেনটা লেট ছিল একটু, তারপর স্টেশন থেকে বেরিয়ে দুটো বন্ধুর সঙ্গে দেখা গেল, ব্যাস। ওই তো আড্ডা মারতে গিয়ে আরেকটু দেরি হয়ে গেল। আচ্ছা সরি, কান ধরেছি, আর হবে না। ঠিক তো? একদম ঠিক। ওই জন্য স্টেশন থেকে সোজা রিক্সা ধরে আমি বাড়িতে এলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই তো দিদি, কেমন আছিস? বাবা বলেছিল ফোনে যে তুই বেশ কিছুদিন ধরে এখানে আছিস, সব ঠিক আছে তো? হ্যাঁ রে ভাই, ঠিক আছে সব। তুই বস না। আচ্ছা না না, আগে তুই হাত মুখ ধুই। কিরে, বিয়ের ফুল ফুটলো বলে? হ্যাঁ, বাবা তো বললো পাত্র নাকি দারুণ। হ্যাঁ দারুণ, অনেক বড় ব্যবসা, অনেক টাকা, ছেলে আমার থেকে ওই 12 বছরের, 12 বছরের বড়। আর শুধু পাত্র কেন, পাত্রর পরিবারও খুব ভালো, বলেছে বিয়ের পর দয়া করে পরীক্ষাটা দিতে দেবে, কিন্তু তারপর তারপর একদম বইয়ের দিকে তাকানো যাবে না। তাকে
হয়েছে বল? ছেলের সাত মহল বাড়ি, কত বড় ব্যবসা বলতো। আমি আর কি বলি, না খুব বড় সংসারও না, কিন্তু ছোট্ট সংসার। আর শাশুড়ি মা? শাশুড়ি মা কোণে দেখতে এসে চুল টুল টেনে দেখেছে, হাতের লেখা দেখেছে, আমি সত্যি লেখাপড়া নিয়ে সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি, এসব তো হয়েই থাকে তাই না? এই তো ঠাম্মার বেলা তো আরো হয়েছিল কি ঠাম্মা, তাই তো? আচ্ছা এবার বলতো, এও যদি ভালো সম্বন্ধ না হয় তাহলে আর ভালো সম্বন্ধ কি দাদা ভাই? কি সময় হারছে সময়ের মতো স্বপ্ন বুনছে রূপ, বুন্দি জীবন ঘুরে দাঁড়ালে মুছে যায় অবরোধ। বুকের ভেতর কে ডাকে শঙ্খ, তুমি আমাকে ফোন করেছো শঙ্খ? আমি কিন্তু জানতাম যে তুমি আমাকে ফোন না করে পারবে না। হ্যাঁ, তোমারই তো জানার কথা, তার কারণ তুমি আমায় যতটা জেনেছো অতটা জানার সুযোগ এখনো পর্যন্ত কারোর হয়ে ওঠেনি। এনিওয়ে, আমি আমার ড্রাইভার তোমাদের বাড়িতে পাঠাচ্ছি। না না, বাড়িতে তো গাড়ি আছে, তোমাকে গাড়ি পাঠাতে হবে না, আমি আসবো তোমার বাড়িতে। তুমি আমাকে নেওয়ার জন্য গাড়ি, আমি নিজেই চলে আসছি। তোমাকে আনার জন্য আমি গাড়ি পাঠাতে যাব কেন? শ্রেষ্ঠা, আমি যাকে একবার ছেড়ে দিই তাকে ফিরিয়ে আনার জন্য জীবনে কখনো আর চেষ্টা করব না, তুমি কি সেটা বুঝতে পারছো না? তাহলে তুমি কি বলছো, মানে কি বলতে চাইছো? ভেরি সিম্পল, বিগত দেড় বছরে তুমি আমাকে যা যা জিনিস গিফট করেছো এই সমস্ত জিনিস আমি তোমাকে ফেরত পাঠানোর জন্য আমার ড্রাইভারকে তোমার বাড়িতে পাঠাচ্ছি। শঙ্খ, এভাবে তুমি আমাকে অপমান করতে পারো না। আজকে আমাদের মধ্যে যাই হয়ে থাকো, এই দেড় বছরের সম্পর্কটা তো সত্যি, তাহলে তো আমারও তোমাকে তোমাকে সবকিছু ফেরত দিয়ে দেওয়া উচিত। তুমি তো আমাকে অনেক কিছু গিফট দিয়েছো, অনেক কিছু আছে আমার কাছে। সেটা তুমি কি করবে এটা সম্পূর্ণ তোমার ডিসিশন। আমি তোমার কোনো জিনিস কোনো চিহ্ন এই বাড়িতে আর রাখতে চাই না। তাহলে নিশ্চয়ই আমার ছবিও ফেরত পাঠিয়ে দিচ্ছ? তোমাকে যখন ফিরিয়ে দিয়েছি তখন তোমার ছবি দেখে আমি কি করব? শঙ্খ, এভাবে কিন্তু কাউকে অপমান করা যায় না। আজকে যখন একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেই সম্পর্কর একটা সম্মান আছে। আজকে যদি সম্পর্কটা শেষও হয়ে যায় তুমি কিন্তু সেটা অসম্মান করতে পারো না। জাস্ট শাট আপ, তুমি আমাকে কোনো অ্যাডভাইস করো না। আমি কি পারি কি পারি না সেটা আমি খুব ভালো মতো জানি। তোমার দেওয়া ওই জিনিসগুলো, তোমার দেওয়া যে জিনিসগুলো আমাকে রোজ দেখলে আমার মনে হবে যে তুমি আমাকে ঠকিয়েছো। তুমি আমাকে উইথড্র করছো, আমি সেটা চাই না। ইনফ্যাক্ট, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমি শুধু এটা জানানোর জন্যই তোমায় ফোন করেছিলাম যে আমি জিনিসগুলো তোমাকে পাঠাচ্ছি। ওগুলো ফেরত পাঠিও না শঙ্খ, ওগুলো তুমি ফেলে দাও। আর তোমার ড্রাইভারের কাছ থেকে আমি ওই জিনিসগুলো নিতে পারবো না। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং, ওগুলো পাঠিয়ে কোনো লাভ নেই, কারণ আমি ওগুলো অ্যাকসেপ্টই করবো না। ইনফ্যাক্ট, আমি দরজাই খুলবো না।
সবকিছু কি তোমার ইচ্ছেই হবে নাকি? হ্যাঁ, সবকিছু তোমার ইচ্ছেই হবে? আমার ইচ্ছে কি হচ্ছে শঙ্খ বলতো? সব তো তোমার ইচ্ছেই হচ্ছে, আমার ইচ্ছে কি হচ্ছে? আমার ইচ্ছেতে হচ্ছে কোথায়? এই যে তুমি বিদেশে পড়তে যাবে, এটা তোমার ইচ্ছে। এই যে আমাদের হবা বিয়েটা তুমি ভেঙে দিলে, সেটাও তোমারই ইচ্ছে। ইনফ্যাক্ট এখন এই জিনিসগুলো যে তোমাকে পাঠাবো বলছি, তুমি তুমি বলছো তুমি অ্যাকসেপ্ট করবে না, এটা এটাও তোমারই ইচ্ছে। হ্যাঁ শঙ্খ, বিয়েটা কিন্তু আমি ভাঙিনি, আমি বাইরে পড়তে যেতে চেয়েছিলাম, সেই জন্য তুমি বিয়েটা ভেঙে দিয়েছ। আর আজকে সেই দায় তুমি আমার উপর দিয়ে তুমি নিজে সেফ থাকতে পারো না শঙ্খ। শাট আপ, আই সে শাট আপ, জাস্ট শাট আপ। তুমি তুমি আমাকে দোষ দিচ্ছ, এই বিয়েটা ক্যান্সেল করা নিয়ে তুমি কথা বলছো। আর এই বিয়েটা ক্যান্সেল করার জন্য তুমি কতটা ডেসপারেট হয়েছিলে তুমি দেখছো না? এমন এমন কিছু ঘটনা ঘটালে যাতে যাতে এই বিয়েটা ক্যান্সেল হয়ে যায়। আর এখন এই ক্যান্সেল হওয়ার জন্য তুমি আমাকে দোষারোপ করছো, আমাকে? ম্যাম, আপনার সঙ্গে আলাদা করে কিছু কথা ছিল। শুনেছি বিয়ে ঠিক হয়ে গেছে তো? ম্যাম, আমাকে আপনার কাছে থাকতে দেবেন? চলো 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 পাল্টাই।